প্রবাসী ভাই বোনদের মনের সবচেয়ে বড় একটা চাহিদা হচ্ছে প্রবাসীদের জন্য সরকার যাতে পেনশনের ব্যবস্থা করেছে থাকে এরই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের যে পেনশনের ব্যবস্থাটা করা হচ্ছে এই সম্পর্কিত একটা রূপরেখা দেওয়া হয়েছে যেই রূপরেখার আওতায় কোন কোন প্রবাসীরা এই যে পেনশনের ব্যবস্থাটা রয়েছে পেনশনটা পেয়ে থাকবেন অর্থাৎ একজন প্রবাসীকে যদি এই পেনশনটা পেতে চায় তো সেই ক্ষেত্রে দেশের বাইরে সর্বনিম্ন তিন বছর পাঁচ বছর নাকি বিশ বছর কিংবা কত বছর থাকতে হবে তার সঙ্গে সরকার এখানে কি পরিমাণ লাভ দেবে পেনশনটা কিভাবে ভাঙতে হবে এই সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তার পরবর্তী সময়ে আরও একটা খুশির সংবাদ দিয়ে নেই প্রবাসীদের জন্য যে প্রণোদনার পরিমাণটা দুই পার্সেন্ট রয়েছে সেটাকে বাড়িয়ে দুই হাজার একুশ সালের জুন কিংবা জুলাই মাসে সরকার কিন্তু পাঁচ পার্সেন্ট করতে যাচ্ছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে অর্থ মন্ত্রণালয় রয়েছে সেখানেও কিন্তু অর্থ ছাড়ের জন্য একটা আবেদনা করা হয়েছে তো ভিডিওটা যেহেতু ইন্টারেস্টিং এবং প্রবাসীদের সাথে তাই অবশ্যই রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনি আপনার প্রবাসী ভাই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এখন মূলত চলে আসা যাক প্রবাসীদের জন্য যে পেনশনের ব্যবস্থাটা করা হচ্ছে সেটা কি সরকারি চাকরিজীবীদের জন্য যে পেনশনের ব্যবস্থাটা করা হয় সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাকি অসামঞ্জস্যপূর্ণ কিংবা কোন নিয়মকানুন রয়েছে তো সরকারি চাকরিজীবীরা যেই পেনশনটা পেয়ে থাকেন কিংবা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে প্রত্যেক সরকারি চাকরিজীবীকে প্রত্যেক মাসে তার বেতনের অংশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারি ফান্ডে জমা রাখতে হয় সেই টাকার উপর কিন্তু সরকার পরবর্তী সময়ে একটা লাভ দিয়ে থাকে তো প্রবাসীদের জন্য যে পেনশনের ব্যবস্থাটা হচ্ছে সেখানেও কিন্তু প্রত্যেক মাসে প্রবাসীদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারের কোষাগারে কিংবা ফান্ডে জমা রাখতে হবে এই ক্ষেত্রে এই জমা রাখা টাকার পরিমাণটা সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট থেকে সর্বোচ্চ বিশ পার্সেন্ট হতে পারে এখানে যার যে সামর্থ্যটা থাকে সেই সামর্থ্যের উপর ভিত্তি করে এই টাকার পরিমাণটা হতে পারে অর্থাৎ এক লক্ষ টাকায় পাঁচ পার্সেন্ট যদি হয়ে থাকে তাহলে পাঁচ হাজার টাকা যদি দশ পার্সেন্ট জমা রাখতে চান তাহলে দশ হাজার টাকা বিশ পার্সেন্ট জমা রাখতে চাইলে বিশ হাজার টাকা এরকমভাবে সরকারি কোষাগারে জমা রাখতে হবে এবং এই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ ফিক্সড টাকা জমা রাখতে হবে অর্থাৎ আপনি এক মাসে দিলেন পাঁচ হাজার এক মাসে দিলেন আট হাজার এক মাসে দিলেন দশ হাজার এক মাসে দিলেন পনেরো হাজার এক মাসে দিলেন আঠারো হাজার এইরকম হবে না প্রত্যেক মাসে যদি পাঁচ পার্সেন্ট দেন তাহলে পাঁচ পার্সেন্টই রাখতে হবে দশ পার্সেন্ট দিলে দশ পার্সেন্ট আট পার্সেন্ট দিলে আট পার্সেন্টই জমা রাখতে হবে তো সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে এই যে লাভটা রয়েছে পেনশন কিংবা প্রভিডেন্ট ফান্ডের টাকার উপর সরকার দিয়ে থাকে তেরো পার্সেন্ট তো প্রবাসীদের জন্য যেহেতু প্রণোজনের ব্যবস্থা পাঁচ পার্সেন্ট করা হয়েছে তো এইখানে এই প্রবাসীদের পেনশনের ক্ষেত্রে লাভের পরিমাণটা দশ পার্সেন্ট থেকে এগারো পার্সেন্টের মধ্যে করতে যাচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের রূপরেখা অনুসারে এখন চলে আসা যায় এই টাকাটা কিভাবে তুলতে পারবেন কিংবা একজন প্রবাসী দেশের বাইরে সর্বোচ্চ কত বছর থাকলে এই পেনশনের আওতায় পড়ে থাকবেন একজন প্রবাসী দেশের বাইরে সর্বনিম্ন যদি তিন বছর অবস্থান করেন তিনিও কিন্তু এই পেনশন ব্যবস্থার জন্য আওতাভুক্ত হয়ে থাকবেন তবে একটা কথা আপনাদেরকে বলে নেই দেশের বাইরে যত বেশি সময় অতিবাহিত করবেন কিংবা যত বেশি থাকবেন তো সেই ক্ষেত্রে আপনার যে পেনশন রয়েছে পেনশনের যে মুনাফার পরিমাণটা রয়েছে সেটাও কিন্তু সামানুপাতিক হারে বাড়তেই থাকবে তো এটি কিন্তু নিঃসন্দভাবে বলা যায় এখানে আপনাদের সুবিধার্থে একটা কথা আমি আপনাদেরকে বলে দেই একজন প্রবাসী দেশের বাইরে যত বেশি বছর থাকতে পারে তার লাভের পরিমাণটা কিন্তু এখানে সাময়িকভাবে আরও বেশি হয়ে থাকবে যেটা মূলত সামানুপাতিক অনুসারে কাজ করে থাকবে তবে সর্বনিম্ন তিন বছর সর্বোচ্চ আপনি যত বছর ইচ্ছা দেশের বাইরে থাকতে পারেন একজন প্রবাসী হিসাবে তবে এটার সুযোগ যাতে অনেক প্রবাসী নিতে না পারে যারা দেশের বাইরে হয়তোবা হাইফাই চাকরি করে তারা যাতে এই পেনশনের ব্যবস্থা নিতে না পারে সেই সম্পর্কিত হয়তোবা সরকার একটা সার্কুলারও জারি করে দিয়ে থাকবে এবং সরকার হয়তোবা এই সম্পর্কিত খুব তাড়াতাড়ি আগে ভেবে নিয়েছে তবে প্রবাসীদের যে কোনো প্রয়োজনে এক বছরের মধ্যে চাইলেও কিন্তু প্রবাসীরা এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তারা সুদসহ কিংবা মুনাফাসহ তুলে নিতে পারবেন তার প্রয়োজন অনুসারে যদিও শোনা যাচ্ছে প্রবাসীদের জন্য যে পেনশনটা করা হচ্ছে এখানে হয়তোবা প্রথম দিকে ঐচ্ছিকভাবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হবে হয়তোবা একটা নির্দিষ্ট সময় পর সরকার হয়তোবা এটাকে ভালোভাবে দেখতে গেলে দেখা যাবে যে প্রত্যেক প্রবাসী যারা যারা পেনশন নিতে চায় তাদেরকে কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক মাসে জমা রাখতে হবে আর একজন প্রবাসী হয়তোবা এই পেনশনের আওতাভুক্ত হয়ে গেল তো সেই ক্ষেত্রে তিনি যদি এই পেনশন কিংবা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা নিজে তুলতে চান কিংবা ভাঙতে চান তো একটা নির্দিষ্ট আবেদন করতে হবে আবেদন করার সর্বোচ্চ পনেরো দিনের মধ্যেই কিন্তু সেই প্রবাসীরা এই টাকাগুলো পেয়ে থাকবেন আশা করি বিস্তারিত সকল তথ্য আপনারা বুঝতে পেরেছেন